ইউআইইউ স্টুডেন্টসদের পরিচিতিমূলক অনুষ্ঠান ইউআইইউ ইয়ানসে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি মিস্টার রিয়াজ উদ্দিন আহমেদ। উনি এখন কাজ করছেন সিনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স ডিভিশন প্রাইড গ্রুপে। তো রিয়াজ, আজকের এই প্রোগ্রামে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ স্যার। তো প্রথমেই আমি চাইবো যে আপনি আমাদের ভিউয়ার্সদের কাছে নিজের পরিচয়টা তুলে ধরেন। আমি রিয়াজ উদ্দিন আহমেদ। আমি ইউআইইউ 081 ব্যাচে ছিলাম। আমি হচ্ছে আমার মেজর করেছি হচ্ছে হিউম্যান রিসোর্সে। আমার মাইনর ছিল হচ্ছে মার্কেটিং। তো এই হচ্ছে, আর এখন আমি হচ্ছে আছি সিনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট প্রাইড গ্রুপে। প্রাইড গ্রুপে কাজ করছি। আমি সেখানে জয়েন করেছি 2013। তো কতদিন হলো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স? ওয়ার অলমোস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স। তো এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে মানুষ যে জায়গায় গ্রাজুয়েট করে, বিশেষ করে ইউনিভার্সিটির দিনগুলো নিয়ে মানুষ নস্টালজিয়া ভোগে। তো আপনার এমন কোনো স্মৃতি কী বই সম্পর্কে আছে যেটা এখনও আপনাকে আনন্দ দিতে পারে? স্যার, আমার লাইফে কিছু অসাধারণ এক্সপিরিয়েন্স ইউএ থেকে ছিল। যেমন ফার্স্ট যদি আমি বলতে চাই, টিম ওয়ার্ক, যেটা আসলে আমার প্রফেশনাল লাইফে হচ্ছে টিম ওয়ার্ক খুব বেশি করে থাকি। কিন্তু ইউএ থেকে জিনিসটা শিখেছে একটা টিম ওয়ার্ক আমার কাছে কী মিন করে। কারণ আমাদের ম্যাক্সিমামগুলো কাজগুলো ছিল, আমাদের ফ্যাকাল্টিরা হচ্ছে টিমওয়ার্কের কাজ করতে মোটিভেট করতে হবে। ইভেন ইফ ডাইভার্সিফাইড টিম থাকতো স্যাররা হচ্ছে বলতো না করতেই হবে, কারণ হচ্ছে ক্রস ফাংশনাল টিমে কাজ করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু স্যাররা হচ্ছে এটাকে বলতো না প্রফেশনাল লাইফে হচ্ছে যে এই জিনিসগুলো খুব মিন, প্রফেশনাল লাইফে যাওয়ার পর বুঝতে পেরেছি আসলে এই জিনিসগুলো হচ্ছে কতটুকু ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। তার মানে কি ক্লাস অ্যাসাইনমেন্টগুলো যখন দেওয়া হতো হচ্ছে টিম ভাগ করে করে দেওয়া হতো? জি। আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যায়ে আমি জানতে চাই যে আপনি যখন প্রথম জব মার্কেটে ঢুকতে গেছেন, তো সবারই কিছু বিটার এক্সপিরিয়েন্স থাকে কিংবা কিছু ভালো এক্সপিরিয়েন্সও থাকতে পারে। তো ভালো এক্সপিরিয়েন্স ভালো জায়গায় থাকুক, যে ডিফিকাল্টিগুলো আপনি ফেস করেছেন তার কিছু ব্যাপারটা বেশি। প্রথম দিকে ডিফিকাল্টিগুলো ছিল তখন হচ্ছে দেখা যায় হচ্ছে আমাদের সারাউন্ডিং যে সবাই থাকে তারা বিভিন্ন ধরনের হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করে যে হচ্ছে এছাড়া মেজর করেছো তো হচ্ছে খুব ছোটো একটা ফিল্ড, এখানে স্কোপ বের করাটা খুব টাফ, এটা প্রথমে ছিল। তো আরও অনেক ব্যাপার স্যাপার ছিল, অনেক বলতো যে হচ্ছে না এমনি হয় না, হচ্ছে ইন্টারনাল লিঙ্ক লাগে, ওই ব্যাপারটাও ছিল নেটওয়ার্কিং একটা প্রয়োজনীয়। কিন্তু পরবর্তীতে যখন আমি জব সার্চ করা শুরু করলাম দেখলাম যে না, আসলে এগুলো সব হচ্ছে কথাগুলো পুরোপুরি সত্য না। কারণ একটা ক্যান্ডিডেট যদি কম্পিটেন্ট হয়, স্কিলস কখনোই হচ্ছে সব অর্গানাইজেশন থেকে ফাইন্ড আউট করেই নেবে, এটা আমার এক্সপিরিয়েন্স ছিল। তো আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যান কি? আমার ক্যারিয়ার প্ল্যান হচ্ছে অবশ্যই হচ্ছে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো এই ইন্ডাস্ট্রিতে কিছুদিন কাজ করার পরে কিছু আমার ক্যারিয়ার রিলেটেড কিছু কাজ করবো, বা এডুকেশন কিছু ডিপ্লোমা, দেন হচ্ছে আমি যে ফিল্ডে আছি সে ফিল্ডে হচ্ছে যেহেতু আমি এছাড়াই কাজ করছি, তো অবশ্যই হচ্ছে আমার ড্রিম থাকবে হচ্ছে আমি কোনো কনসালটেন্সি ফার্মে হচ্ছে যাবো, ওন করবো। দ্যাট মিন্স আপনি নিজে একটা কনসালটেন্সি ফার্ম কোনো একটা সময় তৈরি করবেন আপনার ক্যারিয়ারে কোনো একটা পর্যায়ে। তো আপনার ক্ষেত্রে আছে আমার শেষ প্রশ্ন, যে যারা ইউএইউ নতুন প্রজন্মের স্টুডেন্ট, যারা এখনও যারা পড়াশোনা করছে কিংবা অল্প কিছুদিনের মধ্যে যারা জব মার্কেটে যাবে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি? বিশেষ করে আমি জানতে চাই যে কোনো সাজেশন যেটা তাদের কেরিয়ার জব সার্চিংয়ের ক্ষেত্রে হেল্প করবে, কিংবা কোনো পার্টিকুলার স্কিল যেটা তাদের এখনই ডেভেলপ করে না দরকার। এক্ষেত্রে আমার বলার আছে যে হচ্ছে আমি অনেকের ভিতরে দেখছি যে এখনকার যারা বের হচ্ছে গ্র্যাজুয়েট, তাদের ভিতরে হচ্ছে দুই তিনটা জিনিস থাকে খুব জরুরি। একটা হচ্ছে হার্ডওয়ার্ক, এই জিনিসটা থাকতে হবে। টেনাসিটি, লেগে থাকার যে টেন্ডেন্সিটা, যে হচ্ছে না হোপ ফিসফুল হবে না, যে লেগে থাকতে হবে, ডেডিকেশন কাজের প্রতি হচ্ছে সেই ডেডিকেশনটা থাকতে হবে, যে হচ্ছে না এই জিনিসগুলো থাকলে হচ্ছে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হচ্ছে মার্কেটে যেয়ে সে তার ক্যারিয়ারটা নিয়ে হচ্ছে এগিয়ে যেতে পারে। আর একটা মেসেজ আমি হচ্ছে ওদের জন্য দিতে চাই, আমাদের হচ্ছে যারা হচ্ছে বের হয়েছেন তাদের জন্য, আমাদের মুরুম হাবিজ স্যার সাথে কথা হচ্ছিলো, তো উনি হচ্ছে আমাদেরকে বলেছে যে তোমরা হচ্ছে মার্কেটে হচ্ছে ইউএ ফ্ল্যাগ বিয়ার। তো আমি হচ্ছে যারা বের হচ্ছে তাদেরকে এই ম্যাচটা কনভে করে দিচ্ছি, আপনারা হচ্ছে যারা বের হচ্ছেন তারা হচ্ছে ইউএ ফ্ল্যাগ বিয়ার, তার মানে দে হ্যাভ টু বি রেসপন্সিবল।
তার মানে আপনার কথাকে যদি আমি সামারাইজ করি, আপনি দুটো বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন। একটা হচ্ছে হার্ডওয়ার্কিং, অর্থাৎ ক্যারিয়ারে ভালো করতে হলে একজনকে হার্ডওয়ার্ক হতে হবে। সেকেন্ড, আপনি যে বিষয়টা বলেছেন ডেডিকেশন, অর্থাৎ এই দুইটার যদি কম্বিনেশন হয়, একটা ছেলেকে বা নেই, সে তার ক্যারিয়ারকে ভালোভাবে ম্যানেজ করতে পারবে বা ভালো করতে পারবে জীবনে। তো আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে ধন্যবাদ।